হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেশে কিংবা বিদেশে। আজকে তোমাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল হেলদি একটা রেসিপি, সেটা হলো ক্যাপসিকাম দিয়ে পাবদা মাছের ঝাল। তার জন্য দেখো, এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি, তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তাতে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য দেখো, ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সেই নুন হলুদ মেখে রাখা পাবদা মাছগুলো। ভিডিওটি অনেকটা ছোট একটা ভিডিও, তাই ভিডিওটি না শুনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এক পাশ হয়ে গেছে, আমি দেখো এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে উল্টে দেওয়া হয়ে গেছে, আর এক পাশ হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। ভিডিওটি না দেখতে চাইলে না দেখে কমেন্ট করবে না, যদি দেখতে চাও তাহলে না টেনে শেষ পর্যন্ত দেখবে প্লিজ। এবার দেখো, ওই একই ফ্রাই প্যানে আমি সেই ক্যাপসিকামগুলো আগের থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটাকে ফ্রাই করে নেব। জাস্ট একটু ফ্রাই করে নেব এক দু মিনিট ধরে। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার তাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করছি, সামান্য পরিমাণ, তো ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যায়। এখানে কোনো মশলা ব্যবহার করব না জিরে ছাড়া, শুধু জিরেটা ব্যবহার করব আমরা। জিরেটা হজমের জন্য আমাদের খুবই উপকারে আসে, আর ক্যাপসিকামটা খুবই হেলদিফুল একটা রেসিপি। এবার এটাকে মাছের সঙ্গে একই সঙ্গে নামিয়ে নেব, কারণ এটা ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই একই ফ্রাই প্যানে আমি আবার সামান্য পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কা। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তেমন দেবে। আর দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি, এটা কালারের জন্য। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা ব্যবহার করব না, কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তাই টমেটোটা দিয়ে দিলাম। আর যে কোনো রেসিপিতে টমেটোটা দিলে টেস্টটা ভালো আসে। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো অপেক্ষা করেছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা হলুদ আর লবণ অ্যাড করব। পরিমাণ মতো হলুদ দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ, আর দিলাম লবণ স্বাদ অনুসার। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো, মিডিয়াম সাইজের একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা খেতে সত্যিই দারুণ টেস্টি হয়, বিশ্বাস না হলে তোমরা তৈরি করে খেয়ে কমেন্টে আমাকে জানিও। আর নতুন কোনো ভিডিও, রান্নার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের তৈরি করে শেয়ার করব। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম টমেটোগুলোর সঙ্গে ভালো করে আলু মিশে। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো 5-7 মিনিট পরে ফিরে এসেছি, মনে হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমরা আগে থেকে ভেজে রাখা সেই পাবদা মাছ আর ক্যাপসিকামগুলো অ্যাড করব। এবার এগুলোকে অ্যাড করে আমরা 1-2 মিনিট কুক করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছ আলু দিয়ে ক্যাপসিকামের ঝোল। এটা একটা হেলদিফুল রেসিপি, এই গরমের দিনে খুবই খুবই টেস্টি একটা রেসিপি, তাই তোমরা তৈরি করে কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা এটাকে নামিয়ে নিলাম, এবার এটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দেখে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। এবার জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে কিছু পরিমাণ জিরে আমি তুলে রাখবো, এটাই আমি বেটে দিয়ে দেব। এটা বেটে দিলে এতটাই টেস্টি আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, যেটা অন্য কোনো মশলায় বেরোয় না। তোমরা তৈরি একবার করে খেয়ে দেখো, আর আমাকে জানিও আমি ঠিক বলেছি কি না। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি সেই যেটা জিরেটা তুলে রেখেছিলাম সেটা একটু বেটে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এটা কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য রেডি করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না দেখে কেউ কমেন্ট করবে না। আজকের মতো এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।